দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি আপনার সাথে রাজীব। আজকে যে বিষয়টি আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই বিষয়টি হচ্ছে কেমন আছেন আমাদের রাজ্যের পৃষ্ঠা প্রমুখেরা, যারা আপনারা পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন 2018 বিধানসভা নির্বাচনে। এবং এই 2018 বিধানসভা নির্বাচনের আগে আপনারা যে নিরলস পরিশ্রম করেছেন সারা দিন সারা রাত্রি, সেটা কিন্তু রাজ্যের প্রত্যেকটি মানুষ অবগত রয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে পুর এবং নগর নির্বাচন সন্নিকটে, পাশাপাশি এডিসি নির্বাচন রয়েছে। এই এডিসি এবং পুর এবং নগর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলীয় নেতৃত্ব, বিজেপি দলের নেতৃত্বরা স্থির করেছেন এই মুহূর্তে 15,000 অ্যাক্টিভ বিজেপি ওয়ার্কারকে নেওয়া হবে। 15,000 অ্যাক্টিভ বিজেপি ওয়ার্কারদেরকে নেওয়া হবে, হয়তোবা নির্বাচনের কাজে তাদেরকে লাগানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, এক সময় 2018 বিধানসভা নির্বাচনের আগে যেই বিজেপি দলের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 42,000 পৃষ্ঠা প্রমুখরা ছিলেন আপনারা প্রায় 42,000 পৃষ্ঠা প্রমুখেরা রাস্তায় ছিলেন, ময়দানে ছিলেন, বিজেপির কার্যকর্তা হিসেবে আপনারা ময়দানে ছিলেন। এবং এটা বলতে দ্বিধা নেই, আপনাদের মতো যারা পৃষ্ঠা প্রমুখেরা, যারা নিরলস পরিশ্রম করেছেন এই দলটির জন্য, আজকে এই 42,000 পৃষ্ঠা প্রমুখেরা আপনারা কোথায়? আপনাদের তো সেরকমভাবে দেখা যাচ্ছে না। এখন অনেকে বলবেন যে আমরা রয়েছি বা আমাদের পৃষ্ঠা প্রমুখেরা সেই জায়গাতেই রয়েছে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি পৃষ্ঠা প্রমুখেরা থেকেই থাকেন, তাহলে তো ওনারা পুর এবং নগর নির্বাচনে বা এডিসি নির্বাচনে ওনারা কাজ করতেন, তাহলে দলের এই মুহূর্তে কেন প্রয়োজন হলো আরো 15,000 অ্যাক্টিভ কার্যকর্তার? এখানেই প্রশ্নটা লুকিয়ে রয়েছে আমার। আপনারা সচেতন, আপনারা বুঝে গেছেন। আমার এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, সম্মানিত যারা আপনারা পৃষ্ঠা প্রমুখেরা রয়েছেন, বিভিন্ন দলের বিভিন্ন ক্যাডাররা আপনারা রয়েছেন, বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের যারা আপনারা নেতৃবৃন্দরা যারা রয়েছেন, যারা ফিল্ডে থেকে কাজ করে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আসল কারিগর হিসেবে আপনারা কাজ করেন, সবাইকে সম্মান জানাই। কিন্তু বিজেপি নিয়ে আজকে আমি কথা বলছি, যে এই বিজেপি দলের যারা 42,000 কর্মকর্তা, যারা পৃষ্ঠা প্রমুখ হিসেবে সেই সময় নিযুক্ত ছিলেন, সেই একটা ফ্লোতে আমরা দেখেছি যে এই 42,000 পৃষ্ঠা প্রমুখেরা আজকে কতটুকু সক্রিয় রয়েছেন আপনারা। তাই আজকে আমি অনুষ্ঠানের নামকরণ করেছি কেমন আছেন আমাদের রাজ্যের এই বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখেরা, যারা আপনারা সম্মানিত পৃষ্ঠা প্রমুখেরা যারা রয়েছেন, যারা এই দলকে ক্ষমতায় এনেছেন, যারা হচ্ছেন মূল কাণ্ডারি, যারা হচ্ছেন মূল কারিগর, আপনাদের অবস্থা কেমন রয়েছে, কি বলবেন, পাশাপাশি সরকারকে কিভাবে আপনারা গাইড দেবেন, কি ধরনের ইনস্ট্রাকশন দেবেন যাতে সরকার সেইভাবে নিজেদের যে দল রয়েছে সেই দলকে পরিচালনা করবেন, সেটা আমি চাইব। সম্মানিত যারা পৃষ্ঠা প্রমুখেরা যারা রয়েছেন বিজেপির, আপনারা আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যে অভিমত রয়েছে বা আপনাদের যে অভিব্যক্তি রয়েছে সেটা আপনারা তুলে ধরবেন। ফোনের লাইন খোলা রয়েছে, আমি আশা করব আপনারা ফোন করবেন, যারা পৃষ্ঠা প্রমুখেরা যারা রয়েছেন, বিশেষ করে যারা আপনারা নিরলস পরিশ্রম করেছেন 2018 বিধানসভা নির্বাচনের আগে, সেটা অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। আমাদের রাজ্যে 37 থেকে 38 লক্ষ মানুষ তার সাক্ষী রয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই 42,000 পৃষ্ঠা প্রমুখ আজকে আপনারা কোথায়, কেন বর্তমান দলের প্রয়োজন পড়ছে আরও 15,000 অ্যাক্টিভ কার্যকর্তাদের? তাহলে 42,000 পৃষ্ঠা প্রমুখেরা কি আজকে মাঠে নেই, জানতে চাইছি সম্মানিত পৃষ্ঠা প্রমুখেরা যারা আপনারা রয়েছেন আপনাদের কাছে।
নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? নমস্কার, বলুন। ধন্যবাদ আপনাকে, আপনি ট্রাই করেছেন, ফোন আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়নি, তার জন্য কথা বলতে পারিনি। কিন্তু এটা আমার যে আজকে বিষয়, সেই বিষয়টি হচ্ছে একদম সম্পূর্ণ সাদা সিধে বিষয়। সেটা হচ্ছে একসময় 2018 বিধানসভা নির্বাচনের আগে যে একটা ফ্লো ছিল বিজেপির, সেই ফ্লোতে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 42,000 পৃষ্ঠপ্রমুখেরা মাঠে ময়দানে আপনারা ছিলেন। বিজেপির এই পতাকাকে কাঁধে নিয়ে নির্বাচনের প্রচারে আপনারা অবতীর্ণ হয়েছিলেন এবং ফাইট করেছিলেন, এবং এই ফাইট করার কারণে বামফ্রন্টের মতো একটি শক্তিশালী দলকে আপনারা পরাস্ত করতে সক্ষম হয়েছেন। কিন্তু আজকে কেন এই বিজেপি দলের এই 32 মাসের এই সরকারের আরও 15,000 কর্মীর প্রয়োজন পড়েছে, অ্যাক্টিভ কর্মীর কেন প্রয়োজন পড়েছে, সেটা জানার জন্যই আজকে আমার এই আলোচনা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, বলুন। কোথেকে বলছিলেন দাদা? ধন্যবাদ আপনাকে। আমি আপনারা বলেছেন, আমি অন্তত পক্ষে দুঃখ, মানে দুঃখ পেয়েছি। একজন দাদা বামুটিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন এক কথায়, উনি অনেক কিছু বলে দিয়েছেন। উনি বলেছেন, আপনি জানতে চাইছেন যে আমরা পৃষ্ঠপ্রমুখেরা কেমন আছি। আমরা পৃষ্ঠপ্রমুখেরা এখন উষ্ট্রাপ্রমুখে পরিণত হয়েছি। আমরা পৃষ্ঠপ্রমুখেরা আজকে আমরা উষ্ট্রাপ্রমুখে পরিণত হয়েছি বলে দাদা বামুটিয়া থেকে ওনার অভিমত উনি ব্যক্ত করলেন। তাহলে কি এখানে বলতে হয়, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন বিজেপির এই একটি 42,000 পৃষ্ঠপ্রমুখ আজকে বিজেপি দলের সঙ্গে নেই। যেই মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই সময় প্রদেশ সভাপতি ছিলেন, উনি প্রত্যেক পৃষ্ঠপ্রমুখে খবর নিতেন। বর্তমান এমন অবস্থা যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন উনি, এখন একজন পৃষ্ঠপ্রমুখকে দেখা করতে গেলে কতখানি পরিশানি পোহাতে হয়, সেটা যারা পৃষ্ঠপ্রমুখেরা যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? হ্যাঁ দাদা নমস্কার, কোথেকে বলছিলেন? পাঁচজন লিডার তারা বামফ্রন্ট কে দূরে সরিয়েছে, আর পৃষ্ঠপ্রমুখদের কোন ভুলই নেই। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন পৃষ্ঠপ্রমুখ উনি বলেছেন, আপনি বলেছেন রাজীব দা, যে বামফ্রন্টের মতো একজন একটি শক্তিশালী পিলারকে পৃষ্ঠপ্রমুখেরা ফেলে দিয়েছে। কিন্তু বাস্তবে এখন আমরা পরিলক্ষিত করতে পারছি যে আমাদের মনে হচ্ছে আমরা পৃষ্ঠপ্রমুখেরা আমরা কিছুই করিনি। বর্তমানে 4-5 জন বা তার সংখ্যাটা আরও কম হতে পারে, তারাই বিজেপিকে ক্ষমতায় এনেছেন। একজন পৃষ্ঠপ্রমুখ কষ্ট পেয়েছেন উনি, কিন্তু অভিমত ব্যক্ত করতে ছাড়েননি। আজকে যারা বিজেপি সংগঠনে রয়েছেন, বিজেপি সভাপতি যিনি রয়েছেন ডক্টর মানিক সাহা, উনি বিজেপি সম্বন্ধে কতটুকু জানেন সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেন। বিজেপি দলে এমনও কিছু কিছু লোক ছিলেন যারা বিজেপি দলকে আরো শক্তিশালী করার ক্ষমতা রাখতেন। ওই সকল বিশ্লেষকরা বলতে চাইছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাদেরকে সাইড করে দিয়েছেন। ওনাদেরকে সাইড করে ডক্টর মানিক শাহকে বসিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন। কারণ বিজেপি দলের যে সাংগঠনিক শক্তি কতখানি ছিল সেটা কিন্তু আপনারা জানেন। সুধীন্দ্র দাশগুপ্ত থেকে, সুধীন্দ্র দাশগুপ্ত আজকে প্রয়াত হয়েছেন, আমার সঙ্গে অনেকবার উনি টকশো করেছেন। সবার অবদান রয়েছে এই দলটির, সবাই আপনারা সাহায্য করেছিলেন এই দলটিকে আনার জন্য, বাজি রেখেছিলেন আপনাদের নিজের জীবনকে। কারণ স্বাভাবিক, বামফ্রন্টের মতো একটি শক্তিশালী দলকে এইভাবে হেলায় ফেলা যায় না।
মানুষ আপনারা সচেতন হয়েছিলেন কিন্তু আপনারা করে দেখিয়েছেন কিন্তু যে সকল পৃষ্ঠা প্রমুখেরা মাঠে ময়দানে ছিলেন সেই সময় প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব ওনাদের সঙ্গে দিনে দু তিনবার ফোন করে কথা বলতেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় নেই মুখ্যমন্ত্রী দেখা করতে চান না আমাদের কাছে খবর রয়েছে দু তিন মাস অনেক অ্যাক্টিভ যারা পৃষ্ঠা প্রমুখ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েও দেখা করতে পারেন না ওনারা ওনারা আক্ষেপের সুরে আমাকে বলেন যে কার জন্য পরিশ্রম করলাম দলটির জন্য পরিশ্রম করলাম দলটিকে তো আমরা রক্ত দিয়ে ভালোবেসেছিলাম এত ঘাত প্রতিঘাত সহ্য করে আমরা এই দলটিকে ক্ষমতায় এনেছিলাম আজকে প্রদেশ সভাপতি ছিলেন সেই সময় তৎকালীন মুখ্য মানে মানে সেই সময় বিপ্লব কুমার দেব আজকে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সেই সময় আমাদেরকে যেভাবে রেসপন্স করতেন আজকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ধরনের রেসপন্স নেই আজকে করোনাকাল অনেকে অভিযোগ করছেন পেঁয়াজ কিনতে হচ্ছে 90 টাকা 100 টাকা কেজি দরে লঙ্কা কিনতে হচ্ছে 300 থেকে 400 টাকা দরে আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি রাজ্যের মানুষের পয়সায় হেলিকপ্টার ভাড়া করে উনি বিনোদন করছেন উনি বিনোদন করছেন বলে অভিযোগ করছেন মানুষ সাধারণ মানুষ এক সময় মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন পবন হংস দিয়ে কোনো জায়গায় যেতেন কারণ আপনারা জানেন উনি শারীরিকভাবে অসুস্থ বয়স হয়েছে বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকারের সেই সময় উনি পবন হংস ব্যবহার করেছিলেন সেই সময় কিন্তু আমরা দেখেছি বর্তমান প্রদেশ মানে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব মাননীয় সম্মানিত উনি সেদিন কটাক্ষ করেছিলেন উনাকে আজকে আপনি এত কোটি টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে এই করোনা দুর্যোগকালে আপনি ভোগ বিলাসে মত্ত রয়েছেন অনেকে জানতে চাইছেন আপনি ত্রিপুরাতে কি নিয়ে এসেছেন আপনার ত্রিপুরাতে কি ছিল আপনার আজকে পৃষ্ঠা প্রমুখেরা কাঁদছেন আজকে পৃষ্ঠা প্রমুখেরা কেঁদে কেঁদে বলছেন যে আমাদেরকে আজকে উষ্ঠা প্রমুখে পরিণত করা হয়েছে একজন দাদা উনি বামুটিয়া থেকে ফোন করেছেন বলেছেন আজকে আমরা পৃষ্ঠা প্রমুখের আপনি লিখেছেন রাজীবদা যে আমাদের যারা আমরা পৃষ্ঠা প্রমুখরা যারা রয়েছি আমাদের কি পজিশন রয়েছে বা আপনারা বা আমরা কেমন আছি আপনি জানতে চেয়েছেন আপনি উনি আমাকে এক কথায় বলে দিলেন আমরা পৃষ্ঠা প্রমুখেরা আজকে উষ্ঠা প্রমুখে পরিণত হয়েছি তাহলে কি বলতে হয় যে গাং পেরুলে মাঝি শালা আমাকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাকে এখানে ইউজ করতে হয়েছে আমাকে ক্ষমা করবেন এই সেন্টেন্সটি একটি একটা প্রবাদ সেই প্রবাদ আমি এখানে আপনাদের কাছে তুলে ধরলাম যদি আমি ভুল করি আমাকে ক্ষমা করবেন নমস্কার কে রয়েছেন কোত্থেকে বলছিলেন নমস্কার দাদা কোত্থেকে বলছিলেন সোনামুড়া থেকে বলছেন বলুন সোনামুড়া থেকে বলছেন বলুন দাদা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন দাদা সোনামুড়া থেকে ফোন করে বললেন রাজ্যের মাননীয় এখন মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সময় উনি প্রদেশ সভাপতি ছিলেন অনেক বক্তব্য রেখেছেন অনেক অনেক কিছু বলেছেন উনি করবেন কিন্তু আজকে আমরা রাস্তায় রাস্তায় উষ্ঠা প্রমুখে পরিণত হয়েছি ওনাকে জিজ্ঞেস করলাম কেন এমনটা হয়েছে উনি বললেন জানি না রাজীবদা নমস্কার কে রয়েছেন কোত্থেকে বলছিলেন নমস্কার দুঃখ লাগে আমাকে নিজেকে একটা পৃষ্ঠপ্রমুখ বলতে আমি একটা পৃষ্ঠপ্রমুখ আমাদের পৃষ্ঠপ্রমুখ সম্মেলনে যখন বলেছে মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা আপনাদের নিজস্ব কাজ করুন মানে কি বলবো আমরা পৃষ্ঠপ্রমুখদের এখন কোনো দলি নেই বলতে গেলে আপনি অবস্থা জলস্তার ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ একজন দাদা ফোন করলেন কয়েকদিন আগে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে একটা সম্মেলন করেছেন আলোচনা করেছেন উনি বলেছেন আমাদেরকে কাজ করতে কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে রিয়ালিটিতে আজকে আমরা পৃষ্ঠা প্রমুখরা উষ্ঠা প্রমুখে পরিণত হয়েছে দাদা বললেন নমস্কার কে রয়েছেন কোত্থেকে বলছিলেন নমস্কার দাদা নমস্কার কোত্থেকে বলছিলেন আপনি
সোনামুড়া থেকে বলছিলেন, বলুন দাদা। কি বলবো দাদা, আমরা সাধারণ মানুষ খাইতে হয় না, আর মুখ্যমন্ত্রী কোটি টাকা খরচ করে ঘরে ব্যাপার করে আয়েস আনন্দ করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরাম আয়েশে রয়েছেন, কিন্তু আমাদের অবস্থা, আমরা কি অবস্থায় আমরা চলছি সেটা মানে বলা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী কোনো ধরনের ইনিশিয়েটিভ নেই। উনি কোটি টাকা খরচা করে হেলিকপ্টার ভাড়া করেছেন, পুজোর মধ্যে উনি ঘুরছেন, আরাম আয়েশ করছেন। আপনারা ওনাকে সুযোগ দিয়েছেন তাই উনি আরাম আয়েশ করছেন, ওনার তো কোনো দোষ নেই, আপনারা দিয়েছেন বলেই উনি আজকে ঘুরছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, বলুন। আমার খুবই ভালো লাগে, আমাকে ভালো লাগে, ধন্যবাদ আপনাকে, বলুন কি বলবেন আপনি দাদা। ওখানে আমি কাউকে কেন সাদাকে সাদা করতে পারি? আগে তো এই কথা বলতে পারতাম না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনাদের ভালো লাগে সেটাই আমার সবচাইতে আনন্দের বিষয়, এর থেকে আনন্দ কিছু হতে পারে না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? যারা যারা মনে করবেন যে রাজীবের কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান বা কোনো আলোচনা আপনাদেরকে ব্যথিত করেছে বা আমি কোনো ভুল আপনাদের সামনে প্রেজেন্ট করছি, অবশ্যই ফোনটা খোলা রয়েছে, ফোন করবেন, আমি মাথা পেতে নেব যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আপনারা জনগণ, আপনারা জনসাধারণ, আপনাদের থেকে সবচাইতে বুদ্ধিমান আর কেউ আছে বলে আমার মনে হয় না, কারণ আপনারাই একটা সরকার প্রতিষ্ঠা করেন। এই চ্যানেলে বসে মৃণালিনী এনএনএ, আমি একজন সাধারণ সঞ্চালক, এই চ্যানেলে বসে যখন 2018 বিধানসভা নির্বাচনের আগে আমি অনুষ্ঠান করেছিলাম, সেই সময় দেখেছিলাম চলো পাল্টায়ের সেই বার্তা। ফোনটা তুলতে পারতাম না, ফোনটা তুললেই চলো পাল্টাই। আজকে তার কতখানি এই 32 মাসে প্রায় 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেটা সরকারের পক্ষে কিন্তু একটা ভালো বার্তা না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ দাদা, আমি তারাপদক থেকে বলছি। বলুন দাদা, টিভির সাউন্ড একটু কমিয়ে নিন, আপনি যে আজকে প্রোগ্রামটা করেছেন খুব ভালো লাগলো আজকে। বলুন কি বলবেন। এটাই আমি এটাই বলতে চাই যে আমার পৃষ্ঠপোষকের কোনো দাম নেই। ধন্যবাদ দাদা। একজন প্রতাপপুর থেকে ফোন করলেন, উনি বলেছেন আমাদের পৃষ্ঠপোষকের আজকে কোনো দাম নেই। আজকে বর্তমান সময়ে সামনে পুর নির্বাচন, নগর নির্বাচন, এডিসি নির্বাচন আসন্ন, যেখানে আমাদের রাজ্যে 2018 বিধানসভা নির্বাচনের আগে 42,000 পৃষ্ঠপোষকের অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। আর এই 42,000 পৃষ্ঠপোষক তারাই কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার প্রধান কাণ্ডারি হিসেবে কাজ করেছিলেন, তারাই হচ্ছেন মূল কারিগর, যেটা আমি বিশ্বাস করি। আজকে সামনে নির্বাচন, আজকে বিজেপি দল স্থির করেছে যে 15,000 অ্যাক্টিভ মেম্বার ওনারা নেবেন, যেখানে 42,000 পৃষ্ঠপোষকের কাজ করার কথা ছিল সেই জায়গায় ওনারা হয়তোবা 42,000 পৃষ্ঠপোষকদেরকে পাশে পাচ্ছেন না, যার কারণে বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপি দলের এখন লোকের অভাব, এই কারণে 15,000 অ্যাক্টিভ ওয়ার্কার নেওয়ার কথা বলেছেন। অনেকে বলছেন এই বিজেপি দলকে চালাচ্ছে মুষ্টিমেয় 3-4 জন লোক, এর মধ্যে টিঙ্কু রায় বলে একজন রয়েছেন, উনি কতটুকু সংগঠক রাজনৈতিক বিশ্লেষকরা সন্ধিয়ান। টিঙ্কু রায় যিনি ধর্মনগর থেকে বিলংস করেন, উনি রাজনীতি কতটুকু বোঝেন সেটা সন্দেহ প্রকাশ করেন। কারা সন্দেহ প্রকাশ করেন? রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আমি রাজীব, যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন, সেটা বামফ্রন্টেরও হতে পারে, বিজেপিরও হতে পারে, তৃণমূলেরও হতে পারে, কংগ্রেসেরও হতে পারে, আমি আলোচনা করি।
এ সকল লোকেরা কোনো না কোনো ভাবে ওনাদের অভিমত ওনাদের অভিব্যক্তি বিজেপি দলকে তলানিতে নিয়ে যাচ্ছে এবং তার পেছনে মদত যোগাচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এত কষ্ট করে যারা বিজেপিকে ক্ষমতায় এনেছেন তাদের সেই কষ্টটাকে এই দলের যারা এখন কাণ্ডারি এবং যার নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি তলানিতে নিয়ে যাচ্ছেন এই 32 মাসে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ করছেন, যেটা আপনারা অভিযোগ করছেন। আজকে এই করোনা কালে এই মুহূর্তে একটা হাহাকার রয়েছে মানুষের মধ্যে, কাজ নেই, চাকরি নেই, যাদের চাকরি রয়েছে তাদের চাকরিচ্যুত হচ্ছেন, বেতন কাটা যাচ্ছে, কিছুই হচ্ছে না, রেগার 340 টাকা, 2000 টাকা ভাতা, 50,000 চাকরি। এই মুহূর্তেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মনে হয়েছে যে এত টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে আমরা হেলিকপ্টার ভাড়া করি, আর এই পুজোর মধ্যে সবাই আমরা বাড়িতে রয়েছি, কিন্তু আপনাদের অভিযোগ আমরা যে পাই এবং আমরা যে দেখি উনি পুজোর মধ্যে আরাম আয়াসে ব্যস্ত। একজন মুখ্যমন্ত্রী উনি দেখছেন আমাদের রাজ্যের মানুষরা না খেয়ে মরছেন, রাজ্যের মানুষদের কাছে কাজ নেই, চাকরিচ্যুত রয়েছেন। আপনারা বলেছিলেন ওনাদেরকে চাকরি দেবেন, অনেককে যারা কন্ট্রাকচুয়াল রয়েছে তাদেরকে আপনারা পার্মানেন্ট করবেন, কিছুই তো হচ্ছে না, আর আপনি পবন হংস দিয়ে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন, সেটা কিন্তু ওনারা দুঃখ পাচ্ছেন। যে সকল পৃষ্ঠা প্রমুখেরা কষ্ট করে এই বিজেপি সরকারকে এনেছে ওনারা আমাকে বলেছেন যে প্রদেশ সভাপতি থাকাকালীন বিপ্লব বাবু বা বিপ্লব দা আমাদেরকে 3 বার ফোন করতেন দিনে, আজকে আমাদের ওনার সঙ্গে দেখা করতে গেলে 3 মাস ওয়েট করতে হয়, অনেককে 3 মাস ওয়েট করে ওনার সঙ্গে দেখা করা সম্ভব নয়। তো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই ধরনের অ্যাটিটিউড নিয়ে চলেন, উনি একদিকে রাজ্যের সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছেন, সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, একদিকে পৃষ্ঠা প্রমুখ আপনারা পাশে নেই ওনার, সদলীয় যারা বিধায়করা যারা রয়েছেন, যারা নেতা নেত্রীরা যারা রয়েছেন, যারা পরিশ্রম করেছেন এই ফিল্ডে, ওনারা আজকে বিদ্রোহ ঘোষণা করেছেন কোনো না কোনোভাবে, সেটা প্রমাণ নেই আমার কাছে, কিন্তু যেটা আপনারাও দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে সদলীয় নেতা এই রতন ঘোষ দলের একজন সম্মানিত বিধায়ককে বলেছেন ধর্ষক, একজন সম্মানিত বিধায়ককে বলেছেন ধর্ষক, এই বিজেপি দলের একজন সাংগঠনিক একজন স্টেট লেভেলের কর্মকর্তা। মুখ্যমন্ত্রী তো কোনো ধরনের বক্তব্য নেই, মুখ্যমন্ত্রী তো একটা কথাও বললেন না এখনো পর্যন্ত, অনেকে বলতে চাইছেন রতন ঘোষ যে বক্তব্য রেখেছেন তার পেছনে কোনো না কোনোভাবে অঙ্গুলি হেলন রয়েছে কোনো উপর মহলের কারণ, তো সে কে ব্যক্তি আপনারা সচেতন আপনারা বুঝে নিতে পারেন। আমাদের রাজ্যের মানুষরা, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি সম্প্রীতিকে আমরা বিশ্বাস করি এবং শান্তি সম্প্রীতিকে আমরা হাতিয়ার করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেটাই আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এগিয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে এই সকল দুষ্কৃতিকারীরা আজকে এইভাবে আমাদের রাজ্যের মানুষদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আজকে পৃষ্ঠা প্রমুখদের, যারা 42,000 পৃষ্ঠা প্রমুখ, আজকে ওনাদেরকে পাচ্ছেন না বলেই অনেকে অভিমত করছেন যে এই 15,000 নতুন করে একটি ওয়ার্কার বিজেপি দল খুঁজছে। যদি এই 42,000 পৃষ্ঠা প্রমুখ যারা 2018 বিধানসভা নির্বাচনের সময় ফিল্ডে থেকে কাজ করেছেন, বামফ্রন্ট তখন ক্ষমতায়, সেই বামফ্রন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওনারা রাস্তায় নেমে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, আজকে ওনাদের অবস্থা কোন জায়গায়? ওনারা নাই বলেই তো আজকে বিজেপি দল আজকে চিন্তা ভাবনা করছে যে 15,000 একটিভ ওয়ার্কার নেবে, কারণ সামনেই পুরো এবং নগর এবং এডিসি নির্বাচন। আপনারা কেমন আছেন পৃষ্ঠা প্রমুখ যারা রয়েছেন, আপনারা সম্মানিত যারা ভাই বোনেরা রয়েছেন, আপনাদের অভিমত আমি চাই, আপনারা ফোন করুন, এবার আপনাদের বক্তব্য আমি নেব। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন, উনি বলেছেন
বৈতরণী পার হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমাদেরকে গরু বানিয়ে আমাদের লেজেকে আমাদের লেজটাকে ধরে সেই সময় তৎকালীন পদের সভাপতি বিপ্লব কুমার দেব উনি বৈতরণী পার হয়েছেন। এখন আমাদের পৃষ্ঠপোষকদের কোনো দাম নেই, আমরা এখন উষ্ঠা প্রমুখে পরিণত হয়েছি, যেটা আপনারা বলছেন। আমি একজন সঞ্চালক, আমি একজন সাধারণ সঞ্চালক হিসাবে মিনালে নিতে কাজ করি, আমার কাজ আপনাদের সামনে আমি তুলে ধরি, ফোন রাখি। যদি আমার কোনো অন্যায় হয়, যদি আমি কোনো ভুল প্রেজেন্টেশন আপনাদের সামনে করি, দয়া করে আমাকে ফোন করে বলবেন, আমি মাথা পেতে নেব আপনাদের। আপনারা যা বলবেন তাই আমি মাথা পেতে নেব, সেটা আমি সবসময় বলি। আমি কিন্তু অফলাইনে আপনাদের সঙ্গে কথা বলি না, আমি অন এয়ারে রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক বন্ধুরা, ভুল আমার হতেই পারে, যদি আমি ভুল করি আপনারা শুধরিয়ে দেবেন, কারণ জনগণ আপনাদের জন্য আমরা কাজ করি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? রাহুল দা নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? আমি সুভাষ চন্দ্র বলছিলাম ভাই, আমার একটা জিনিস আপনাদের বলতাম। বল। কেমন জানো সুভাষনগর কালেডিলাই দিয়ে রাস্তার যে বেহাল দশা, বুঝলেন? ভাবলি কি তার সরকার আসার পর আমরা মনে একটা কোনো কিছু করবি, কিন্তু আমার বাড়িতে সুতলে রয়েছে, কিন্তু আমি আউটলাইন পাই না, জলের সমস্যা, যেটা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ওনার এলাকার কথা বলছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার রাজীব দা। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আমি বলছি প্রতাপপুর থেকে। প্রতাপপুর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি, বলুন দাদা। আমার কথাটা হলো আপনি যে কথা বলছেন যে বিশেষজ্ঞরা রাজনীতিবিদ যারা তারা লোক খুঁজে পাচ্ছে না, যে তুমি গেলেন যত্ন কেন, হ্যাঁ আমার কথাটা আসলে যদি সত্য কথাটা পাবে না, যেমন আমার প্রতাপগড় কেন্দ্রের একটা ঘটনা আপনারা জানান, জানেন আপনারা অবগত আছেন। ঘটনাটা হলো যখন সিপিএমের আমল ছিল 30,000-22,000 ভোটে উনি জিতছেন, এই জায়গার মধ্যে যখন বিজেপি আসে 18 নির্বাচনে 19 নির্বাচনে যখন আইতে শুরু করলো, তখন বিধানসভার ভোটে পাইছে শুধু 700 ভোট, আর লোকসভা নির্বাচনে যা জানা গেছে 10,000 ছাড়াই গেছে। বিধানসভায় পাইছে 700 ভোট, শুধু কংগ্রেস পাইছিল, কংগ্রেসের যা আছে সব সাতটা ভোট দিচ্ছে বুদ্ধি দিলে, আর লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে দাবি 10,000 উঠে গেছে। এই বিশ্লেষণ যে করছে আসল সত্য দ্রুত সত্য তিনি ইচ্ছা নেই, তারা পাবে না, ঘরে ঘরে গেল তারা হাফ গরত দিয়ে গেল তারা পাবে না, লোক কেন পাবে না, তারা কয়েকটা নতুন গর্জে উৎসব মাতিয়া এই বলে আমি বলতে বিশ্বাস করি। ধন্যবাদ দাদা। আমাদের কাছে রিপোর্ট রয়েছে, আমি বলেছি আপনাদেরকে একদিন যে আমাদের রাজ্যের যারা বর্তমান লিডাররা যারা রয়েছেন, আমি আরটিআই করেছি, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কি রয়েছে আমি আরটিআই অলরেডি করে দিয়েছি, আমার কাছে ইতিমধ্যে চলে আসবে। তারা এই কয়দিনে এত টাকা কিভাবে বানালেন, তাদের ব্যাংক ব্যালেন্স কিভাবে এত কম সময় স্ফীত করলেন, সেটা সাংবাদিকদের কাছে বের করে আনা। আমার রাজ্যের মানুষ খেতে পাচ্ছে না, আমাদের রাজ্যের মানুষ না খেয়ে মরছে, আমাদের রাজ্যে প্রত্যেক দিন আমি যদি হিসেবে যদি আনি, আমি আরেকদিন আপনাদের সামনে নিয়ে আসব, হিসেব অনুযায়ী প্রতি মাসে প্রায় 9-10 জনকে মার্ডার করা হচ্ছে। আমাদের রাজ্যে একটা হাহাকার চলছে, সেটা মানে কোনো জায়গায় বাদ নেই। আজকে দেখা যাচ্ছে আমাদের প্রেস ক্লাবে পর্যন্ত আজকে রাজনীতির একটা কালো ছায়া কাজ করে চলছে ভেতরে ভেতরে। যেই প্রেস ক্লাব হচ্ছে একটা পবিত্র ভূমি, একটা মন্দিরের মতো আমাদের কাছে, সেই পবিত্র ভূমিকে পর্যন্ত ময়লা করার চেষ্টা করছে এই সরকারের কিছু কিছু লোক, যেটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। দর্শক বন্ধুরা, সাংবাদিক সাংবাদিকের মতো কাজ করবে, প্রেস ক্লাব প্রেস ক্লাবের মতো কাজ করবে, সরকার সরকারের মতো কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে সরকারের যিনি এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিপ্লব কুমার দেব, উনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আমাদেরকে, এবং ওনার এই হুমকির ফলে আমাদের 9 সাংবাদিক আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন নৃশংসভাবে। ওনারা মারাও যেতে পারতেন,
কারোর বাড়িতে তো উনি গেলেন না একবারের জন্যও। সেই সময় ওনার সময় ছিল, শান্তনু ভৌমিকের সময় ওনার সময় ছিল, সুদীপ দত্ত ভৌমিকের সময় ওনার সময় ছিল। ওনার এই বক্তব্যের পর যে নয়জন সাংবাদিক রক্তাক্ত হয়েছেন নৃশংসভাবে, তখন উনি সময় পেলেন না। আমরা সাংবাদিকরা কিন্তু, দর্শক বন্ধুরা, যারা আমরা সাংবাদিকতা করি না, আমরা কিন্তু সেইভাবেই করি, আমরা দৃঢ় প্রত্যয়ে করি, আমরা বুকে বল নিয়ে করি। আমি যেটা বলি, মৃত্যুকে আমরা বাম হাতের তালুতে রেখে আমরা কাজ করি, মৃত্যুকে আমরা ভয় পাই না, কারণ আপনারা হচ্ছেন আমাদের শক্তি। আপনাদের জন্য কাজ করতে নেমেছি, আপনাদের জন্য যদি আমি সঠিকভাবে কাজ করতে না পারি, ট্রান্সপারেন্টলি যদি আমি আপনাদের উদ্যোগ আপনাদের জন্য কাজ না করতে পারি, সেই কাজ করা থেকে না করা অনেক ভালো। যারা সত্যি, যারা বাস্তব, যারা গঠনমূলক, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবই। রাজীব, আমরা আমি আলোচনা করবই, মৃণালী নিয়ে এনেন, আমরা আলোচনা করবই। আগ্রহ করেছি বামফ্রন্ট আমলে, আগ্রহ আমি বামফ্রন্ট আমলে করেছি, এখন বিজেপি আমল আমি এখনও করব, কারণ আমরা জনগণের প্রতিনিধি। আমাদেরকে আপনারা ইলেকশন দিয়ে কিন্তু জিতিয়ে কিন্তু আপনারা নির্বাচিত করেননি, তথাপি আমরা মনে করি যে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ। হয়তো বা সংবিধানে আমাদেরকে সেই মান্যতা দেয়নি, কিন্তু আপনারা যে গণতন্ত্রের সবচেয়ে বড় পীঠস্থান, আপনারা আমাদেরকে সেই সম্মান দিয়ে রেখেছেন। তাহলে আমরা আমাদের কাজ করবই, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সরকার আজকে সব বিষয়ে হস্তক্ষেপ করছে। প্রেস ক্লাবের মতো একটি পবিত্র স্থানে ওনারা হস্তক্ষেপ করছেন, সেটা কোনোভাবে কি মানা যায়? আজকে 15,000, আমার যে আজকে বিষয়টি যে 15,000 ইয়েক্টিভ ওয়ার্কার নিয়োগ করার চেষ্টা করছে বর্তমান বিজেপি দল, তাহলে এই 42,000 পৃষ্ঠা প্রমুখ যারা 2018 বিধানসভা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করে এই বিজেপি দলকে সরকারে প্রতিষ্ঠিত করেছে, ওনারা কোথায়? ওনারা কোথায়? তাই আজকে আমি অনুষ্ঠানে নামকরণ করেছি, পৃষ্ঠা প্রমুখেরা, সম্মানিত যারা আপনারা রয়েছেন, আপনারা কেমন আছেন? নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, নমস্কার। আমবাসা থেকে বলছেন, বলুন দাদা। আমরা যারা পৃষ্ঠা প্রমুখ ছিলাম 18 নির্বাচনের আগে, আমরা দিন রাত পরিশ্রম করেছি, এবং আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় পরিমন্ত পরমার মহাশয়কে আমরা জয়যুক্ত করে কেন উনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি আমরা যে পৃষ্ঠা প্রমুখ বা আমরা যে একটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা কোনো কিছুই দাম পাচ্ছি না। ওনার কাছে গেলে উনি কোনো আমাদের এই সদ উত্তর দেন না, বরং আরো বকাবকি করেন। তোমাদের মতো কি নাম রয়েছে বিধায়কের? পরিমল দেববর্মা, উনি বিজয়ী হয়েছেন এবার 2018 বিধানসভা নির্বাচনে। এখন পৃষ্ঠা প্রমুখেরা উনার কাছে গেলে তাচ্ছিল্যের সঙ্গে ব্যবহার করেন বলে দাদা আমবাসা থেকে ফোন করে জানালেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? ওনারা বিশেষ করে ফোন করবেন, যারা বিজেপির কার্যকর্তা, যারা বিজেপিকে ভোট দিয়ে কষ্ট করে, ভোট তো সবাই দিয়েছেন, অনেকে ফিল্ডে কাজ করেছে, অনেকে ফিল্ডে কাজ না করে বাড়িতে বসে থেকেও বিজেপিকে দিয়েছেন ভোট, ওনারা ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বলুন দাদা, বলুন। বলছি আমাদের যে পৃষ্ঠপ্রমুখ আজকাল কোনো দামই পাওয়া যাচ্ছে না। তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, উনি কতবার হেলিকপ্টার চড়েছেন, এবং ত্রিপুরা যে এখন যে মুখ্যমন্ত্রী, উনি কতবার হেলিকপ্টার চড়ছেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দাদা বললেন, অনেক কিছু বললেন, 10:30 আবার রিপিট চলে, এবং সেটা ফেসবুকেও যায়, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও যায়, ওনার বক্তব্য শুনে নেবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? একটু জোরে বলবেন দাদা। হ্যাঁ, বলছিলাম যে পৃষ্ঠপ্রমুখটা তো ভালো নয়, না বলার কারণটা হলো
কারণ না বলার কারণটা হলো যে সেটা যারা এখন বর্তমানে মন্ডল সভাপতি এবং মন্ডল সেক্রেটারি আছে তারা তাদের পকেটে টাকা ঢুকছে, আর তারা বিধায়ক এবং মন্ত্রী তাদেরকে চাপ দিচ্ছে না যে পৃষ্ঠপোষকদেরকে কাজ দাও বা কোন ধরনের ইনকাম দাও এইরকম দিচ্ছে না তারা। কারণ মন্ডলের সেক্রেটারি প্রেসিডেন্ট তারা সবাই পকেটে টাকা পাচ্ছে বড় বড় নেতা তারা, কিন্তু ছোট ধরনের নেতারা কোনো মানে দেখতে পাচ্ছে না তারা চোখে, এবং সাধারণ মানুষও দেখা অবস্থায় আছে, যার কারণে এইরকম অবস্থায় দাঁড়িয়ে বিজেপি। কোথেকে বলছিলেন আপনি, কোথেকে বলছিলেন? ধন্যবাদ আপনাকে। একজন দাদা বললেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় তৎকালীন সময় বলেছিলেন যে আমাদের রাজ্যে বা আমাদের দলের যে মণ্ডল হবে 60টি মণ্ডল, সেই মণ্ডলগুলোকে উনি এমন এক আকার দেবেন সেটা সবাই আপনারা সুনাম করবেন। আজকে একজন দাদা ফোন করলেন তেলিয়ামুড়া থেকে যে মণ্ডলের যারা সভাপতিরা রয়েছেন, কিছু কিছু মণ্ডলের সভাপতি, আমি সবাইকে বলবো না, কিছু কিছু মণ্ডলের সভাপতি, কিছু কিছু মণ্ডলের সেক্রেটারি নিজেদের পকেটে পয়সা পুরে নিচ্ছেন, এবং যারা পৃষ্ঠা প্রমুখ যারা এই সকল যারা কাজ করেছিলেন বিজেপিকে আনার জন্য ফিল্ডে থেকে না খেয়ে না চান করে, তাদের পকেটে পয়সা যাচ্ছে না, তারা কিভাবে চলছেন মণ্ডল সভাপতিরা খোঁজ খবর নিচ্ছেন না, যার জন্য আজকে পৃষ্ঠা প্রমুখদেরকে পাচ্ছে না শাসক দল। নমস্কার, 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 ধন্যবাদ আপনাকে দাদা। যখন ফোন করবেন আপনার টিভির ভলিউম একটু কমিয়ে রাখবেন, না হলে আপনিও কথা বলতে পারবেন না, আমিও কথা বলতে পারবো না, রাজ্যে যারা সম্মানিত যারা অন্যরা যারা ভিউয়ার্সরা রয়েছেন ওনারাও শুনতে পাবেন না। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? পিন্টু দা বলছেন। আমার খুব দুঃখ লাগে কি বলে সাংবাদিক আমাদের এক নম্বর বন্ধু, কারণ তারা কাছ থেকে আমাদের আমি জানতে পারি তারা চলতে যাবে প্রতীক চলবে বা সরস্বতী চলবে নিবর্তি কাউন্সিল করবে, তাদেরকে হুমকি দেওয়া যাচ্ছে কিনা আমি আগে আগে দেখেছি আগে বলেছি, কিন্তু এগুলো ঠিক না। তা আমি এই সরকারের কাছে মুখ্যমন্ত্রীর সম্মুখে এই সমস্ত মুখটা না দিয়ে না দিলে ভালো, কারণ 9 জন 10 জন সাংবাদিক বাইরা আক্রমণের শিকার হচ্ছেন, তাদের তো পরিবার আছে, তাদের তো একটি আছে, এগুলো তো ঠিক না, তাদের নিরাপত্তা কে দিবে? আমি সরকারের সম্মুখ করবো বর্তমান দলের মধ্যে যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একমাত্র বর্তমান মুখ্যমন্ত্রীর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন 18 সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল উনি ফেসবুকে একটি আপলোড করেছেন একটি বক্তব্য যে 38 লক্ষ মানুষের উপর একজন জ্ঞান পেপি সরি ভুল বললাম জ্ঞান পাপি উনি হস্তক্ষেপ করছেন, এই ত্রিপুরেশ্বরী ধামকে কলঙ্কিত করছেন, আপনারা কি কি চান? অনেকে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ওনার এই বক্তব্যকে বিশ্লেষণ করে বলেছেন এই বক্তব্য উনি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এটা কিন্তু রাজীবের কথা না, আমি রাজীব বলছি না, কিন্তু এই কথা বারবার বলছে কারা? রাজনৈতিক বিশ্লেষকরা, আমাদের রাজ্যের সচেতন মানুষেরা, যেই রামপ্রসাদ পাল, যেই তাপস মজুমদার, এদের মতো যারা গ্রাস রুট লেভেলের যারা প্রসেনজিৎ চক্রবর্তী আরো অনেকে রয়েছেন সম্মানিত গ্রাস রুট লেভেলের যারা কর্মকর্তারা যারা রয়েছেন ওনাদেরকে দপ্তর দেওয়া হয়েছে কিন্তু সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে ওই দপ্তরের লোকেরাই আমাদেরকে কমপ্লেন করছেন, এবং এই সকল কাজের মূলে রয়েছে এই বর্তমান শাসক দলের দু একজন নেতা। এই দু একজন নেতা কারণে এই পুরো বিজেপির যে একটা দিঘি রয়েছে সেটাকে ময়লা করে ফেলছে। যারা ভালো ভালো বিধায়করা রয়েছেন তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তাদেরকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন দপ্তরে দপ্তরে দুর্নীতি চলছে সেটা অভিযোগ করছেন সাধারণ মানুষ। এই 32 মাসে এই দু একজন লোক আমি স্পষ্টভাবে বলি আপনাদেরকে, যার উদ্দেশ্য করে সবাই আপনারা বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্য সবাই বলেন যে উনার কারণে আজকে বর্তমান সময়ে বিজেপি দলের এই ধরনের অবস্থা হয়েছে,
উনি প্রচণ্ড ইগো নিয়ে চলেন, প্রচণ্ড উনি ইগোয়েস্টিক, যেটা আপনারা বারবার বলেন এবং আপনাদের অভিমত রয়েছে, আপনাদের বক্তব্য রয়েছে। আমি জানি রাজীব, আমি যেটা বলি, অনেকে আপনারা চিন্তা করেন যে রাজীবদা কি বলছেন, স্টুডিওতে বসে এইভাবে বলে দিচ্ছেন, আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে, নেক ব্যবস্থা, আমি প্রস্তুত রয়েছি। আমাদের সেন্দনের সম্পাদক সেদিন আমাকে বলেছেন, আমিও উনাকে বলেছিলাম যে আপনি এইভাবে লেখেন, এইভাবে বলেন, উনি আমাকে বলেছেন, উনি আমার বয়োজ্যেষ্ঠ, ওনাকে আমি সম্মান করি, যে আমার কাছে একটা ব্যাগ রয়েছে, আমার ঘরে একটা ব্যাগ আমি রেখে দিয়েছি, ওষুধপত্র জামা কাপড় রেখে দিয়েছি, জানি এখন মানুষের জন্য কথা বলতে হচ্ছে। আগে বিজেপি সরকারকে চেষ্টা করেছিলাম একটা জায়গাতে, কারণ কি এত বড় একটা মানে একটা পিলারকে আমরা কোনো না কোনোভাবে সরিয়েছি, কারণ কেন, সেই সময় বামফ্রন্টের উদ্ধত্ব এত পরিমাণে বেড়ে গেছিলো, বামফ্রন্টকে রাখা যাচ্ছিল না আর, সেটা আপনারাও জানেন। সেই কারণে আজকে সেই সময় বামফ্রন্টের নিচুতলার কর্মীদেরকে সেইভাবে মান্যতা দেয়নি দল, কিছু কিছু নেতা ওনাদের ইগো সেই সময় চালিয়ে গিয়েছিলেন। তো সেন্দন সম্পাদক সুবল কুমার দে আমাকে বলেছেন, রাজীব আমার ঘরে একটা ব্যাগ রয়েছে, আমি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারি, আমি ব্যাগ রেডি করে রেখেছি। তো আমি তো ব্যাগ রেডি করিনি, যদি সরকার আমাদেরকে অ্যারেস্ট করেন বা আমাদেরকে জেলে পড়েন তবু মনে শান্তি পাবো, আপনাদের হয়ে কথা বলে জেলে গেছি, আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি, আমাদেরকে বিজ্ঞাপন দেয় না, কি হবে বিজ্ঞাপন না দিলে, মৃণালী নিয়ে নেন, আমরা গরিব নই, আমাদেরকে বিজ্ঞাপন দেওয়া হয় না, বিজ্ঞাপন আটকিয়ে রেখেছে, প্রেস ক্লাবের কিছু সাংবাদিকরা রয়েছেন এর পেছনে অঙ্গুলি হেলন করছেন, মন্ত্রীরা পর্যন্ত হস্তক্ষেপ করছেন, দেখে দেখে শুধু তিনজনকে দেয়া হচ্ছে বিজ্ঞাপন ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। এই ধরনের বিমাতৃসুলভ ব্যবহার আর কতদিন, আর কতদিন আমরা সহ্য করব। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? বলতে চাই যে স্টাফ প্রমুখরা এখন আছে, তারা তো তাদের ভুল বুঝতে পারছে, তারা ভুল দ্বারা যাতে সংশোধন করে তারার কাছে আমার আবেদন থাকবে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা একদম সংক্ষেপে বলেছেন যে পৃষ্ঠা প্রমুখেরা যে ভুল করেছে এখন ওনারা সেটা রিয়েলাইজ করতে পারছেন, পাশাপাশি দাদা অনুরোধ করেছেন পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে, হয়তো বা উনিও একজন পৃষ্ঠা প্রমুখ, উনি যে আবেগের সুরে কথাটা বলেছেন যে আমি সংশোধন হতে বলবো পৃষ্ঠা প্রমুখদের। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? ধন্যবাদ আপনাকে। টিভির সাউন্ড যদি আপনি মিউট না করেন আমি আপনার কথা শুনতে পাবো না, আমি বারবার বলি। দর্শক বন্ধু, আজকে এই মুহূর্তে সরকারের 15,000 অ্যাক্টিভ ওয়ার্কার নেওয়ার কথা মনে পড়ছে, সামনে পুর নির্বাচন, নিগম নির্বাচন, এডিসি নির্বাচন, তাহলে কি সরকারের সঙ্গে বা দলের সঙ্গে লোকের অভাব রয়েছে, বা পৃষ্ঠা প্রমুখেরা আপনারা কি চিন্তা করছেন? নমস্কার, কে রয়েছেন, একটু জোরে বলুন দাদা, জোরে বলুন দাদা, জোরে বলুন কাইন্ডলি, দয়া করে একটু জোরে বলুন। আমার সামনে আছেন, আমি তো বলি আপনাদেরকে, আপনি টিভি দেখছেন না, ধন্যবাদ আপনাকে, আপনি আমার প্রোগ্রাম দেখেন, আমি সবসময় বলি বাড়ির টিভির সেটের সামনে আপনি বসে আছেন, তো ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি আপনি আমার কথাই আমার কাছে মানে ছুড়ে দিয়েছেন। আমি সবসময় বলি যখন আপনারা আমার অনুষ্ঠান দেখেন আপনারা মনে করবেন আপনাদের ড্রয়িং রুমের সোফার সেটের একটা কোনায় রাজীব বসে এই কথাগুলি বলছি। আজকে আমি আজকে সোনামুড়াতে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি যখন সোনামুড়াতে যাই বা বিভিন্ন জায়গায় যাই আমি চেষ্টা করি বাসে যেতে, মানুষ অনেকজন থাকেন ওনাদের সঙ্গে কথা বলতে হয়, ওনাদের থেকে কথা নিতে হয়। ধন্যবাদ আপনাকে, আপনি বলেছেন আমি আপনার আমার সামনেই আছেন, ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? নমস্কার দাদা, কোথেকে বলছেন? আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা। এই যে বিজেপি আসার আগে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল, হ্যাঁ দাদা, যে অরুণ মিত্রে নিয়মিত করা হবে, তারা যে প্রতিশ্রুতিগুলা যে আইছে এগুলো তারা এখন কার্যকরী করছে না কেন? ধন্যবাদ আপনাকে, ঠিক স্বাভাবিক, আপনি একজন সাধারণ জনগণ যদি হন বা পৃষ্ঠা প্রমুখ যদি হন আপনি কি মুখ নিয়ে মানুষের কাছে যাবেন?
আপনি কি অধিকার নিয়ে মানুষের কাছে যাবেন সেটা তো এখন আপনি চিন্তা করছেন। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটা প্রতিশ্রুতিও বর্তমান শাসক দল পালন করেনি বলে আপনি বলছেন। কেন করেনি আপনি আমার অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাইছেন, জানতেই পারেন, আপনার অধিকার রয়েছে দাদা। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছেন? নমস্কার দাদা, কোথেকে বলছেন আপনি? দাদা আমি রানীবাজার থেকে বলছি। রানীবাজার থেকে বলছেন, বলুন দাদা। দাদা আমি তো পার্টির একজন পৃষ্ঠপোষক, হ্যাঁ, কিন্তু আমরা যে আশা করে দলটা আনছিলাম দাদা, মানে খুব কষ্ট মনে বুঝলেন, কিন্তু আমরা আবার সুযোগ করে দিতে আছে, এত বছর কষ্ট করে সরকারটা দৌড়াইছি, আবার এক দুজন পার্টির এক দুজনের লেগিয়া মানে আবার সুযোগ করে দিতে আছে সিপিএমরে। ধন্যবাদ। একজন রানীবাজার থেকে ফোন করেছেন, যে উনি বলেছেন, আবেগের সুরে বলেছেন, অনেক কষ্ট হয় আমাদের যে বিজেপির আজকে এই অবস্থা, এই 32 মাসে কয়েকজন বিজেপি দলকে তলানিতে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এখনই যদি দল বা সংগঠন দু একজনকে যদি বরখাস্ত না করেন, তাহলে কিন্তু বিজেপির জন্য অশ্বিনী সংকেত অপেক্ষা করছে। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? দাদা আমি, নমস্কার দাদা, কোথেকে বলছেন? কমলপুর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি? দাদা আমি ওই পিতামুখের একজন, ঠিক আছে দাদা, মনোজের সিটের লোক আমি, হ্যাঁ, আমরা তো এখন আমরা কেউ চিনে না, ঠিক আছে দাদা, আমরা কি মানে এখন আমরা শেষ, তো আমরা যেগুলো লাইফ হয়ে শেষ আর কি করবি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, ফোন করেছেন, কি বলবো, ধন্যবাদ না দিয়ে তো আর কিছু আমার কাছে নেই যে আপনাদেরকে আমি আশ্বস্ত করব, কারণ কি আমরা সাংবাদিক, আপনাদের বক্তব্যটাই শুধু নিতে পারি। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? চৈলাম থেকে বলছেন, বলুন দাদা। বলছি দাদা, রাজ্যে বিশ্বস্ত অনেক কিছু দেখলাম, বিজেপি সরকার মানে আসলে আমরা তো সুখে শান্তিতে জীবন যাপন করবো এটাই ভাবছিলাম, কিন্তু বুঝতে পারি না আমাদের কপালে কেন এত দুর্দশা লেখা। একজন দলীয় মুখ্যমন্ত্রী ইংরেজি, সে দলীয় মুখ্যমন্ত্রী মানুষটা বিভিন্ন অবস্থার মুখে পৃষ্ঠপোষক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে বিষয়টা পড়াচ্ছে, ইনসাল জাতীয় মানে ইনসাল যাকে বলা হয়, ইনসাল মানে ইনসাল করে মানুষের কথা বলে, এবং রাজ্যের যে চতুর্থ স্তম্ভের একটা সংগঠন যেটা সাংবাদিক, ওই সব লোকদেরকে উমকি ধুমকি দিয়ে বিভিন্ন রকমের প্রতারণা করছে, এবং হুমকি দেওয়ার পেছনে শুরু হলো বাস সাংবাদিকের উপর অত্যাচার। দেখলাম টিভির সঙ্গে বসে, দেখলাম টিভিতে বসে, দেখলাম মোবাইলে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক না। একজন মুখ্যমন্ত্রী যদি মানুষকে, যিনি আগে দেশ রক্ষক, রাজ্যের রক্ষক, রাজ্যকে রক্ষা করেন, মানুষকে সুযোগ দিলেন, মানুষকে সব পরামর্শ দেন, মুখী কে কথা শোভা পায়? আপনাদেরও কিরকম মনোভূত হয়, তবে আমি অত্যন্ত মনের রাগে, অত্যন্ত মনে দুঃখ আছে, তাই কথাগুলো বলছি, যদিও আমার কোনো ভুল ক্ষতি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। সুপ্রিয় ত্রিপুরাবাসী সবার কাছে আমার বিনম্র অনুরোধ, সাংবাদিক বন্ধু বা সাংবাদিক একজন মুখ্যমন্ত্রীর জন্য কি এই হিংসা মানায়? উনি কার সঙ্গে হিংসা করছেন? উনি তো আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, সম্মানিত মুখ্যমন্ত্রী, যার কোনো রাজনৈতিক অস্তিত্বই ছিল না আমাদের রাজ্যে, ওনাকে কেউ চিনতেনই না। আমাদের রাজ্যের মানুষেরা, আমাদের রাজ্যের আপামর জনগণ ওনাকে সাদরে গ্রহণ করেছেন,
সাদরে উনাকে আমন্ত্রণ জানিয়ে উনাকে নয় নম্বর বনমালীপুর কেন্দ্রের বিধায়ক বানিয়ে উনাকে মুখ্যমন্ত্রী করে বিধানসভায় পাঠিয়েছেন। এই কারণে 25 কোটি টাকা দিয়ে পবন হংস ভাড়া করে পুজোর মধ্যে ভোগ বিলাসিতায় উনি ব্যস্ত থাকবেন, তার জন্যই কি সেটা কিন্তু জানতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের আপামর জনগণ। দাদা, আপনি বলেছেন যদি কোনো ভুল হয় আপনাকে যাতে ক্ষমা করা হয়, এখানে ক্ষমার কোনো প্রশ্নই নেই। আপনারা জনগণ, আপনারা যেটা বলবেন সেটাই সরকার শুনবে, আপনারা যেটা বলবেন দল সেটাই শুনবে। আর যদি দল যদি সেই কথা না শুনে, আর সরকার যদি সেই কথা না শুনে, কারণ কি সরকার তো আমরাই বানাই, কিন্তু দল যদি সেই কথা না শুনে যার যার এলাকায় যে নদী রয়েছে বা নালা রয়েছে সেখানে ছুঁড়ে ফেলে দিতে সময় লাগে 5 বছর। সেটা হয়তো যারা রাজনীতির আলিঙ্গে আজকে বসে আছেন, যারা ক্ষমতা পেয়ে গেছেন, নিজেকে নিজে বড় বড় মন্ত্রী বড় বড় মুখ্যমন্ত্রী মনে করছেন, খেয়াল রাখবেন জনগণ কিন্তু সচেতন, জনগণ কিন্তু বোঝেন। আপনারা যাকে পারছেন তাদেরকে অপমান করছেন, সেটা আপনাদেরকে অধিকার কে দিয়েছে সেটা জানতে চাইছেন মানুষরা। আজকে পৃষ্ঠা প্রমুখদের পাচ্ছেন না আপনারা, সেটা কিন্তু বর্তমান শাসক দলের কাছে একটা লজ্জাজনক বিষয়, যেখানে 2018 বিধানসভা নির্বাচনের আগে 42,000 পৃষ্ঠা প্রমুখ ময়দানে দাঁড়িয়ে বামফ্রন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে এত বড় শক্তিশালী 25 বছরের একটি দলকে হেলায় ফেলে দিয়েছেন। তখন কিন্তু এখন যারা সংগঠন চালাচ্ছেন তারা ছিলেন না, তারা ছিলেন না। তাদের মধ্যে মূল কারিগর আমি মনে করি আপনারা, যারা পৃষ্ঠা প্রমুখেরা যারা রয়েছেন। আজকে একজন পৃষ্ঠা প্রমুখ আমি পেলাম না যারা বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা করছে ভালো করছে। একবার ফোন করে বলুন, আমি শুনি, আশ্বস্ত হই একবার, দর্শকরা শুনবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? আমতলি বসকাতিয়া থেকে কইতাছি। আমতলি থেকে বলছেন, বলুন ম্যাডাম কি বলবেন? দেখুন দাদা, উনি যে করছেন উনি তো আত্মবিশ্বাস রাখছে, কিন্তু আমরা ওনারা মন্ত্রী বানাচ্ছি, ঠিক আছে? বলুন বলুন তাড়াতাড়ি। উনি যা কাজ কর্ম করতেছে মানে তার প্রতি আমার আর কোনো মানে কিচ্ছু নাই। কার কথা বলছেন আপনি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম আমতলি থেকে ফোন করলেন, উনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের কাজ করছেন সেটা আমাকে ব্যথিত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এখন আর বিশ্বাস রাখতে পারছি না। যেটা দিদি ফোন করলেন আমতলি থেকে, হয়তো বা উনিও একজন পৃষ্ঠা প্রমুখ, আবেগের সুরে বলেছেন, মন থেকে বলেছেন কথাটুকু। দেখুন, আমরা সাংবাদিকতার কাজ করি, আজকে প্রেস ক্লাবকে পর্যন্ত রাজনীতিকরণ করা হচ্ছে। প্রেস ক্লাবের মধ্যে একটা অদৃশ্য কালো শক্তি সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে। প্রেস ক্লাব আজকে একটা দাদাগিরির জায়গা হিসেবে পরিণত হয়েছে, প্রেস ক্লাব হচ্ছে একটা বিনোদনের জায়গা আমাদের, সেখানে পর্যন্ত বর্তমান সরকারের কালো হাত রয়েছে বলে অনেক সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা অভিমত ব্যক্ত করছে। এই ধরনের ঘটনা যদি আমাদের রাজ্যে ঘটতে থাকে সেটা কিন্তু কোনোভাবেই শাসক দলকে ভালো জায়গায় নিয়ে যাবে না। শাসক দল আজকে ক্ষমতায় চলে গেছে বলে ওনারা আজকে মনে করছেন যে ওনাদেরকে আর চলে যেতে হবে না। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসমাবেশে বলেন আমি যতদিন থাকব বিজেপি থাকবে, সেটা আপনি কিভাবে বলেন? আপনার সম্বন্ধে মানুষে এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আপনি বলছেন আরও 30 বছর বা আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন বিজেপি সরকার থাকবে ত্রিপুরা রাজ্যে, সেটা কি আদৌ সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্মানিত যিনি আপনি রয়েছেন, মানুষের কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন তো? আমি চাইবো আপনি আমার এই অনুষ্ঠান দেখুন, আপনি আমার এই অনুষ্ঠান শুনুন। মানুষের ভোট নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এক সময় তারাই আপনাকে বলেছিলেন যুব নেতা, আপনি আইকন, আজকে তারাই বলছে আপনাকে আর বিশ্বাস করতে পারছেন না, আপনি অবিশ্বাসের কাজ করছেন, আপনি সাংবাদিক থেকে শুরু করে সকলের সঙ্গে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছেন বলে ব্যক্ত করছেন সাধারণ মানুষ। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? নমস্কার, দয়া করে টিভির ভলিউম একটু কমিয়ে নিন, নাহলে কথা বলতে পারবেন না। ডক্টর থেকে বলছি, টিভির ভলিউম কমিয়ে নিন, নাহলে কথা বলতে পারবেন না দাদা। আপনার আমাকে ক্ষমা করবেন আপনি, আমি বারবার বলেছি আপনাকে
যে যখন কথা বলবেন টিভির ভলিউম বা টিভি সেটের যে ভলিউম রয়েছে সেটা একটু কমিয়ে দেবেন, না হলে আপনিও বলতে পারবেন না, আমিও শুনতে পাবো না, দর্শকরা তো শুনতে পাবেনই না। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? আপনিও টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন দাদা, তাহলে কিভাবে কথা বলবেন বলুন? আপনারা টিভির ভলিউমটা একটু কমান দাদা, দয়া করে আমরা গীত বিদ্যালয় এসে বলছিল যে আমরা পৃষ্ঠবঙ্গ একটা কিছু করতে আসি করম, কিন্তু কোনো কিছু করলো না। কার কথা বলছেন আপনি, প্রতিমা ভূমিকের কথা বলছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন পাঁচ খয়ারপুর বিধানসভা কেন্দ্র থেকে ফোন করে বললেন যে প্রতিমা ভৌমিক যিনি মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন আমাদের রাজ্যের, উনি কথা দিয়েছিলেন পৃষ্ঠপ্রমুখদেরকে যে পৃষ্ঠপ্রমুখদের জন্য কিছু একটা করবেন, কিন্তু উনি আক্ষেপে সুরে বললেন উনিও কিছু করলেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। বলুন ম্যাডাম। হ্যাঁ, আমি একই কথা বলবো, বিপ্লবদেব আমাদের অনেক আশা প্রত্যাশা নিয়ে এসেছিলেন ভোটে জয়ী হয়ে, কিন্তু কোনো আশাই উনি পূর্ণ করেননি, এবং উনি যে সমস্ত মন্তব্য করছেন উনি নিজে জানেন না পর্যন্ত ত্রিপুরা কবে স্বাধীন হয়েছিল, এ ধরনের মন্তব্য শুনে মনে হয়েছে এই সরকারটা আসার দরকারই ছিল না। আমরা নিজেও ভোট দিয়েছি, কিন্তু উনি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি কিছুই পূরণ করেননি। উনার রাম রাজত্ব এখন রাবণের থেকেও অধম রাজত্ব চলছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন বলেছেন যে বিপ্লব কুমার দেবকে আমরা বিশ্বাস করেছি, আমি নিজেও ভোট দিয়েছি, কিন্তু এখন আর ওনাকে বিশ্বাস করতে পারছি না। উনি বলেন যে রাম রাজত্ব, কিন্তু যিনি আমার ভিউয়ার্স রয়েছেন উনি বলেছেন রাবণ রাজত্বকে পর্যন্ত ফেল করে দিয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? হ্যালো, নমস্কার, আমি বলছি মজলিশপুর কেন্দ্র থেকে। মজলিশপুর কেন্দ্র থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি? আমি বলছিলাম বিজেপি যে সময় আওয়ামী আগে যে সময় আমরা চলতে চলছি যে সময় মাঠে দেখাচ্ছে আমাদের আসাম গ্রুপ দিয়ে দেখাচ্ছে এ সময় মনে করছি আমরা একটা দেবতা রামকে, এরপরে মানে খুব মানে আমরা আমার দোকান বন্ধ করে আমার ব্যবসাটা সত্য অনেক কিছু বন্ধ করে লস করে আমি এই পার্টিটা বুঝছি দায় দূর ধরে বুঝছি আমি এক মিনিটও করছি দশ চেষ্টা করছি মানে আমরা বিজেপির আইনা খুব মানে শান্তি থাকবেন। একটা কথা হলো আমরা চলতে চলছি যে কোন একটা দপ্তর দিকটা কথা না একটা লোক মানে ছেলেদের আশা দিব একটা লোক আমি কিছু জমবো একটা পরিবারের বিচ্ছে যদি একটা পরিবারের বিচ্ছে যদি মনে করো একটা দায়িত্ব দিল এই দায়িত্ব যদি না দেখতে খাই ওই এই বাড়ির বিচ্ছে দায়িত্ব নাই তোরে আমার তো এটা ভাল লাগলো না। ধন্যবাদ আপনাকে। আপনি মজলিশপুর থেকে বলছেন দাদা? হ্যাঁ দাদা। ধন্যবাদ। এখন দাদা বললেন যে আমি দোকান বন্ধ করে আমি এই পার্টি করেছি, আজকে সুশান্ত চৌধুরী ওই এলাকার বিধায়ক, উনি কাজ করতে দৃঢ় মানে মানে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু যদি ওনাকে কাজ না দেওয়া হয় তাহলে উনি কীভাবে কাজ করবেন? দাদা মজলিশপুর থেকে ফোন করে ওনার অভিমত উনি জানিয়েছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার। হ্যালো দাদা। নমস্কার ম্যাডাম, বলুন। আমি আপনার কাছে এই প্রোগ্রামের ভিতরে আমি অনেকদিন অপেক্ষা করছি মানে শিক্ষামূলক কোন প্রোগ্রাম হয়নি এখনো যে বলে যে ভর্তি হইব আমি আপনার নিয়ম মতো প্রোগ্রামটা দেখি। ধন্যবাদ ম্যাডাম, আমি আপনাকে বলে রাখি আমার মেয়েও এবার কলেজে ভর্তি হবে, কিন্তু একবার ফর্ম ফিল আপ করেছে কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে,
উনারা বলেছেন যে ছয়টি কলেজ আইডেন্টিফাই করে দেওয়ার জন্য সেটাও করেছে, আবার নতুন করে গতকালকেও ফর্ম ফিল আপ করেছে। আমার জানা রয়েছে আপনি আশা করেছেন মিনালিনীর কাছে, আমি অবশ্যই আপনার এই আলোচনা, এই ব্যবস্থাটা যেটা আপনি বললেন, আমি সেটা নিজে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে যেটা আপনারা ফোন করে বলেন। সর্বশেষ একটা ফোন নিচ্ছে, সরি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, ধন্যবাদ, আপনাকে ফোন নিতে পারছি না। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, ইতিমধ্যে আপনারা জানেন পুর এবং নিগম নির্বাচন সামনে এবং এডিসি নির্বাচন সামনে রয়েছে। 2018 বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলে প্রায় 42,000 পৃষ্ঠা প্রমুখরা ছিলেন এবং এই 42,000 পৃষ্ঠা প্রমুখদের নিরলস পরিশ্রমের কারণে এই বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এবং স্বীকার করেন। এই মুহূর্তে দেখা গেছে বিজেপির কয়েকজন চুনিপুটি, অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় যে ওনারা আজকে 15,000 অ্যাক্টিভ ওয়ার্কার নেওয়ার চেষ্টা করছেন। 15,000 অ্যাক্টিভ ওয়ার্কার নিয়ে পুরো নিগম এবং এডিসি নির্বাচন করানোর চেষ্টা করছেন। কিন্তু অনেকের বক্তব্য, তাহলে এই 42,000 পৃষ্ঠা প্রমুখরা এই 32 মাসে কোথায় লুকিয়ে রয়েছেন? তারা কেন নেই আপনাদের সঙ্গে? আপনাদের কেন এই মুহূর্তে মনে হয়েছে যে 15,000 অ্যাক্টিভ ওয়ার্কার আপনারা নেবেন? তাহলে কি এখানে মানুষরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন না যে শাসক দলে কি লোক যাচ্ছেন না? আপনাদের যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আপনারা পালন করছেন না? 32 মাসে শুধু মানুষদেরকে ভুল বুঝিয়েছেন? বা এই 42,000 যারা পৃষ্ঠা প্রমুখরা, আজকে ওনারা উষ্ঠা প্রমুখে পরিণত হয়েছেন বলে সবাই ফোন করে বলেছেন, তাহলে কি সেটাই ঠিক? তারা কি এই দল থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন? সেটা দেখা যাবে আগামী পুরো নিগম এবং এডিসি নির্বাচনে। দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মিনালিনী এনএন। নমস্কার।